নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আপনারা দেখছেন কুল আরজে অন হুইলস সেকেন্ড এপিসোড অফ অটো নিউজ। আর এখন থেকে প্রত্যেক মাসেই একটা করে অটো নিউজ আসবে, কিন্তু তার আগে কিন্তু ইন্ট্রোটাও জরুরি, সো ইন্ট্রোটা আগে দেখে নিন। কুল আরজে অন হুইলস এর ভিডিও দেখার আগে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করুন, আর ক্লিক করার পরে অল এ ক্লিক করুন। সো প্রথম যে নিউজ আছে সেটা হচ্ছে ফাস্ট্যাগ। ফাস্ট্যাগ যেটা সরকার অ্যাপ্লিকেবল করেছিল প্রত্যেকটা গাড়ির জন্য, চাই ওটা প্রাইভেট হোক, চাই কমার্শিয়াল হোক, চাই বাস হোক, চাই ট্রাক হোক, 15 ডিসেম্বর 2019 থেকে কিন্তু এটা অ্যাপ্লিকেবল, ম্যান্ডেটরি, সবাইকে কিন্তু এটাকে ইউজ করতে হবে। তো ফাস্ট্যাগ রিলেটেড কিছু স্ক্যাম বাজারে আসছে, যেটা হচ্ছে রিসেন্টলি একজন পেটিএম থেকে ফাস্ট্যাগ কিনেছিল, এবং কেনার পরে তিনি ফাস্ট্যাগের যে এনভেলপটা আছে সেটা ওপেনও করেনি আর স্টিকারটা বেরও করেনি, কিন্তু তবুও কিন্তু তার অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাক্ট হচ্ছিল। তো আমি এটাই সাজেস্ট করবো যে ফাস্ট্যাগ যখন আপনারা নেবেন কোনো ট্রাস্টেড জায়গা থেকে, ব্যাঙ্ক থেকে বেসিক্যালি প্রেফার করুন, যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও ফাস্ট্যাগ সার্ভিস দিচ্ছে, বা ফাস্ট্যাগের যে টোল প্লাজা আছে তার পাশেও ফাস্ট্যাগ পাওয়া যাচ্ছে, তো সেই সব জায়গার থেকেই ফাস্ট্যাগ কিনুন। পেটিএম পারলে একটু অ্যাভয়েডই করার চেষ্টা করুন। সেকেন্ড নিউজ যেটা আছে সেটা হচ্ছে রেনল্ডস থেকে। রেনল্ডস ট্রাইবার, যেটার অলরেডি আমি একটা রিভিউ ভিডিও বানিয়েছিলাম, রেনল্ডস কুইটের পরে সব থেকে যদি সাকসেস কোনো গাড়ি হয় সেটা কিন্তু ট্রাইবারই ছিল। সব থেকে বেশি ইউনিট তার সেল হয়েছিল, আর রেনল্ড লজি ডাস্টার আপনারা জানেন কি হাল, ডাস্টার যথেষ্ট ভালো গাড়ি। কিন্তু এই রিসেন্টলি একটা নিউজ চলে এসেছে যে গুজরাট আহমেদাবাদে রেনল্ডস ট্রাইবারের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে ছবিগুলো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অ্যাক্সিডেন্টটা বেসিক্যালি হয়েছে, যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে, যে একটা ট্রাকের পেছনে গিয়ে এটা মেরে দিয়েছিল। সো এটা প্যাসেঞ্জার সাইড মেরেছে, যেমন ড্রাইভার সাইডের বাম্পারটা এখনো অ্যাটাচ হয়ে আছে, আর এটা টপ মডেল গাড়ি, কারণ টপ মডেলেই কিন্তু ডিআরএল আসে। আর এই গাড়িতে চারটে এয়ারব্যাগ আছে, কিন্তু দুটো এয়ারব্যাগ খুলেছে আর দুটো খুলেনি, আর খুলেও আমার মনে হয় না খুব একটা বেশি লাভ হতো, কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এ বি সি ডি, এ বি পিলার পুরো ক্র্যাশ হয়ে গেছে, সি আর ডি পিলারটা কিন্তু ঠিকঠাক আছে। ড্রাইভারের যে অ্যাক্সিডেন্ট হয়েছে বা এই সব গাড়ির মার্কেট কী করে ধরতে হয়, যদি এই সম্বন্ধে আপনাদের আরও জানতে হয় তো প্লিজ আমাকে নিচে কমেন্ট করে জানান, এর সম্বন্ধে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। কিন্তু আমি এতটাই বলবো যে মার্কেটকে ধরার জন্য, মার্কেটে কম্পিটিশন ধরার জন্য ড্রাইভার কিন্তু টিয়াগো, টাটা টিয়াগোর থেকেও 150 কিলোগ্রামের মতো কিন্তু হালকা আছে। সো যদি চারটা এয়ারব্যাগও খুলতো তাও আমার মনে হয় না খুব একটা কিন্তু কিছু লাভ হতো। ক্ষয়ক্ষতি বা হতাহতর কোনো সেরকম নিউজ আমার কাছে নেই, তো সেই সম্বন্ধে আমি কোনো নিউজই আপনাদের দিতে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে গাড়ির ছবি দেখে কিন্তু মনে হচ্ছে খুব ভালোই ক্র্যাশটা হয়েছে। আমরা মারুতিকে ব্লেম করি, কিন্তু মারুতির সাথে সাথে যেসব কোম্পানি কম বাজেটের গাড়ি বের করছে তাদেরও কিন্তু এই সব জিনিস কেয়ার করা উচিত। আর যদি আমি রেনল্ডস কুইটের কথা বলি, এই ড্রাইভারের সাথে কিন্তু রেনল্ডস কুইট কিন্তু 4 বার ক্র্যাশ টেস্টে 4 বারই কিন্তু ফেল করে গেছে। তো থার্ড নিউজের দিকে যদি আমি চলে যাই সেটা হচ্ছে অনলাইন পলিউশনের নিউজ। সো এখন পর্যন্ত আমরা, মানে আগস্টের আগে পর্যন্ত আমরা কিন্তু 6 মাসের পলিউশন করতে পারতাম, কিন্তু এখন ম্যান্ডেটরি হয়ে গেছে আমাদের 1 বছরের পলিউশন হবে, চাই আমাদের ডিজেল গাড়ি হোক চাই পেট্রোল গাড়ি হোক। সো এখানে একটা অনলাইন, আপনারা যখন পলিউশন সেন্টারে যান, 2013 আগে আপনাদের কাছে যাদের গাড়ি আছে, বাইক হোক কার হোক যাই হোক, সেই গাড়িটার কিন্তু পলিউশন হচ্ছে না। তো এখানে অনেক ব্রোকার, অনেক স্ক্যাম চলে এসছে, তো আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু আপনাদের যেই কোম্পানির গাড়ি সেই কোম্পানির শোরুমে যান, একটা পিইউসি সার্টিফিকেট শোরুম থেকে ইস্যু করে সেটা আরটিওতে জমা করবেন, আপনার পলিউশন কিন্তু অনলাইন হয়ে যাবে, কোনো ব্রোকারকে কোনো টাকা দিতে হবে না বা কাউকে কোনো টাকা দিতে হবে না। কিন্তু যদি আপনার সময় খুব কম থাকে আপনি কিন্তু ব্রোকারকে দিলেও টাকা দিতে পারেন, কিন্তু টাকার অ্যামাউন্টটা আমি বলবো যে খুব লিমিটেড, 200-300 টাকায় ম্যাক্সিমাম বলছি, এতে কিন্তু আপনাদের কাজ হওয়া উচিত। তো একদিকে ভালো, একদিকে একটু পাজল হচ্ছে সবাই, কিন্তু ওভারঅল অনলাইন পলিউশন আমাদের যে 6 মাস পরে পরে যে হেডেকটা ছিল সেটা কিন্তু এখন 6 মাসের হেডেক কমে যাচ্ছে। ফোর্থ নিউজ যেটা আছে সেটা আপনারা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন, যে এমজি হেক্টর কিন্তু 7 সিটার 2020 জানুয়ারি মাসের মধ্যেই হয়তো এমজি হেক্টর 7 সিটার একটা লঞ্চ করবে, যেহেতু এমজি হেক্টরের যেই 5 সিটারটা আছে সেটার মানে মার্কেটে ভালোই বুম করেছে, তো সেহেতু এমজি কিন্তু 7 সিটার একটা মার্কেটে লঞ্চ করার দিকে ভাবছে। সো ফাইনাল নিউজ যেটা আছে সেটাও হচ্ছে এমজির তরফ থেকে, অর্থাৎ ফিফথ নিউজ, সেটা হচ্ছে এমজি জেডএস ইভি। সো এটা হচ্ছে এমজির একটা ইলেকট্রনিক ভ্যারিয়েন্ট, গাড়িটা আমার কাছে নেই এখনো, সো গাড়িটার আমি কোনো রকম কোনো রিভিউ দিতে পারবো না, বাট
আমি কথা দিচ্ছি খুব খুব শিগগিরই এই গাড়িটার একটা রিভিউ ভিডিও আসবে। সো এই গাড়িটার রেঞ্জ আছে 340 কিলোমিটার সিঙ্গেল চার্জে। সো এই গাড়িটার কম্পিটিটর বাজারে একটাই, সেটা হচ্ছে সবাই আপনারা জানেন আমার আপনার সবার প্রিয় হুন্ডাই কোনা। সো বাজারে একটাই আছে এর কম্পিটিটর, সেটা হচ্ছে হুন্ডাই কোনা। আর এটা হচ্ছে 44.5 কিলোওয়াটের চার্জার দিয়ে আসবে। আর এটা হচ্ছে ফাস্ট চার্জিং কিন্তু সাপোর্ট করে, ঠিক মোবাইলের মতো। ধীরে ধীরে গাড়ি আর মোবাইল কিন্তু মোটামুটি সিমিলারই হয়ে যাচ্ছে। তো এটা 0 to 80 কিন্তু 50 মিনিটসের মধ্যে চার্জ হয়ে যাবে। আর 50 মিনিটসে চার্জ হওয়ার পরে এটা 100 কিলোমিটার কিন্তু চলবে। প্রাইস এটার আনুমানিক 25 লাখ রুপিসের মতো। সো এটা কিন্তু হুন্ডাই কোনার একটা কম্পিটিটর আমরা বললেই বলতে পারি, হুন্ডাই কোনার থেকে একটু দাম কম। সো আজকে হেলমেট আর সিট বেল্টের আগে এটাই বলবো যে আজকে বছরের শেষ দিন, কাল থেকে রেগুলার ভিডিও আসবে, রোজ ভিডিও আসবে। হয়তো কখনো যদি কোনো প্রবলেম না হয় তাহলে হয়তো মিস নাও হতে পারে, হেলথ আমি জানি না, আপনি জানেন না, উপরবালাই জানেন। সো কিন্তু কাল থেকে আমি চেষ্টা করব যে রেগুলার ভিডিও আপলোড করার। আর এছাড়া আমি যেটা চাই বলতে যে আপনাদের 2019 কেমন কাটলো, আপনারা 2019 কী গাড়ি কিনলেন, কী গাড়ি বেচলেন, বা 2020 কী গাড়ি কিনতে চান আমাকে প্লিজ অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর আমার পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক ইনস্টাগ্রাম ফেসবুক সমস্ত কিছু ভিডিওর মধ্যেই ফ্ল্যাশ হয়ে গেছে, আপনারা সেখান থেকে অলরেডি পেয়ে গেছেন। আশা করি যে আপনারা গিয়ে সেখানে ফলো করেছেন। সো ততক্ষণ পর্যন্ত হেলমেট পরুন, সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।